গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছ সকালের আমাদের ব্রেকফাস্ট পাউরুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। আজকে যা খাবারটা না, মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট জমে খেয়ে একদম এত টেস্টি যে কি বলবো তোমাদের বলে বোঝানোর নেই। মানে আমি ফার্স্ট টাইম ঘুগনি দিয়ে পাউরুটি খেলাম। আমি এর আগে কোনো দিনও খাইনি। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর খেতে লাগবে, আর সাথে তো ডিম সেদ্ধ, আর জাস্ট কোনো কথা হবে না। আর আমি ঘুগনির মধ্যে পেঁয়াজ আর লেবু না দিলে আমার খেতে ভালো লাগে না। তো সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। আর রবিবার মানেই দেখতে পাচ্ছ সুজিত এক গাদা সবজি নিয়ে চলে এসছে। আমাদের উইকে একদিন করেই সবজি নিয়ে আসা হয়, তার জন্য যতগুলো সবজি এসব গোছানোর দায়িত্ব আমার। তাই সবগুলো সবজি গুছিয়ে আমি এখন ফ্রিজে ভরে দেবো, কারণ ফ্রিজে না ভরলে যা গরম পড়েছে এমনিতেই নষ্ট হয়ে যাবে। এত দাম দিয়ে সবজি কেনা, আর সবজির দাম আকাশ ছোঁয়া, কি বলবো। আর যারা সবজি কিনছে তারাই জানে, মানে যেমন সেটা বলিনি আমি, বোঝাতে চেয়েছি কারণ আমি যেহেতু কিনি না আমি জানি না, সুজিত কিনে সুজিত জানে, এরকমভাবে আমি বোঝাতে চেয়েছি ব্যাপারটা, বুঝতে পেরেছো? যাই হোক, আমি একে একে সব সবজিগুলো আমি ঢুকিয়ে দিব। আর সবজিগুলো দেখে একদম পুরো তরতাজা, একদম মনে হচ্ছে সঙ্গে সঙ্গে তোলা হয়েছে, এরকম এত সুন্দর লাগছে দেখতে। আর আগে তো আমি যেতাম, তোমরা হয়তো আমার পুরনো ভিডিও যদি দেখো তাহলে হয়তো তোমরা নিশ্চয়ই জানবে, আগে আমিও যেতাম সুজিতের সাথে আম মার্কেট গিয়ে দুজনে মিলে একসাথে সবজি নিয়ে আসতাম। এখন তো সেটা পসিবল না, কারণ বাবুকে নিয়ে তো যাবো পসিবল না। তোমরা তো জানো বাবু বড় হলে বাবুকে আর সুজিতকে দুজনকে একসাথে পাঠাবো, তাহলে আমি একটু হলেও রেহাই পাবো ওদের থেকে, তাহলে ওরা দুজনও ঘোরা হবে আর আমারও কাজগুলো তাড়াতাড়ি করা হবে। এদিকে আলুগুলো আমি ঢুকিয়ে নিলাম। সবজির যে এত দাম বেড়ে যাবে হট করে আমি ভাবতেই পারিনি, তার জন্য ফ্রিজে তো মাথা খারাপ হয়ে গেছে, অনেক দাম বেড়ে গেছে। আর এদিকে দেখো জিনিস কিনতে কিনতে পুরো পাগল হয়ে গেলাম। আর এদিকে দেখো ব্যাটারির তেলও শেষ হয়ে গেছে, জল তো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব খুলে দিয়ে সুইট ব্যাটারির জলটা মরে নিচ্ছে। প্রথমে যে জলটা নিয়ে আসা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে, আবার কিনে নিয়ে আসতে হলো। মানে ও তো ফার্স্ট টাইম এটা জল দিচ্ছে, ও তো জানে না, 5 ইয়ার্স হয়ে গেল ইনভার্টার কিনা, কিন্তু এর আগে কখনো জল দেয়নি, তার জন্য আইডিয়াটা বুঝতে পারিনি। তো চলে এখন বাবা ঘুমোচ্ছে। ফাইনালি বেলা 12টার সময় আমার স্নান হলো, 12:20। তো এতক্ষণ আমি স্নান করে উঠলাম, দেখতে পাচ্ছ প্রতিদিন আমার সকালবেলা স্নান হয়ে যায়, আজকে হয়নি। তো সকালবেলা খাবার তো দেখলেই তোমরা, সকালের ব্রেকফাস্ট আমাদেরকে দেখালাম। রবিবারের দিনে আমাদের এরকম একটু ইউনিক ইউনিক খাবার হয়, তো আজকে সকালবেলার খাবারটাতে ও জাস্ট জমে ক্ষীর, এত ভালো লেগেছে আমাকে পাউরুটি দিয়ে ঘুগনি। তো আমি তো ভাবছি যে প্রত্যেক সানডেতে ট্রাই করবো। তো যাই হোক, তো আজকে তো অনেক সামনে আসতে পারিনি, সানডে বলে কথা, সানডেতে একটু কাজ বেশি থাকে আমার, আর সুজিত তো বাড়িতে থেকে যেতে এটা ওটা ডিমান্ড করে। চলো রান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেছে, রান্নার জোগাড় টোগাড় করি, রান্না বান্না করি। আর আজকে তো চিকেন হবে, তো এর আগের উইকে চিকেন খাইনি, তো আজকে এক্সাইট আছি। যদি এক সপ্তাহে যদি চিকেন না খাই পরের সপ্তাহে মন খারাপ হয়ে যায়। চলো এখন রান্না। আর এদিকে দেখো রান্নাঘরে গেলাম রান্নার হেল্প করার জন্য মার। তো মা বললো তুমি আগে কাপড়গুলো মেলে আসো, এমনিতে এত বেলা হয়ে গেছে নাহলে আর কিছুই শুকাবে না, অবশ্য শুকিয়েও যেত, যা রোদ্দুর পড়েছে। তো আমি আবার রান্নাঘর থেকে বেরিয়ে কাপড়গুলো মেলতে চলে আসলাম। সুজিতকে কত ডাকলাম যে কাঁচা হয়ে গেছে যাও গিয়ে মেলে আসো, কিন্তু কে কার কথা শোনে, ও তো নিজের মর্জির মালিক। রবিবার মানে আমি শুধু আরাম করব, শুয়ে থাকব, কিন্তু সেটা কখনোই হয় না, রবিবার করে ওর বেশি কাজ পড়ে। সবজি কিনি, সবজি আনতে যাবা, জল আনতে যাবা, মাছ কিংবা মাংস, আমাদের নর্মালি বেশিরভাগ মাংস হয়, তো মাংস আনতে যাবা, আরও অনেক কিছু কাজই ওর পড়ে যায়, রবিবার করে রেস্ট পাওয়া হয় না। আর এদিকে দেখো আমার শাশুড়িমার রান্না হয়ে গেল, এদিকে মাংসের লাল লাল ঝোল ঝোল মাংস, আমাদের তো জাস্ট জমে ক্ষীর, অলরেডি কষা খেয়ে ফেললাম, তারপরে তোমাদেরকে দেখালাম। আজকে দেখো শাক হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, আর এদিকে দেখো পটল ভাজা হয়েছে। তো আমাদের একটা তরকারি ভাত কোনোদিনও হয় না। আর এটা দেখো কষা, আমি আমার শ্বশুরের জন্য ওঠানো হয়েছে, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভিডিও করতে করতে আমার শাশুড়ি মা আমার এদিকে আসতে পারছিল না, তার জন্য পেঁয়াজগুলো পুড়ে গেল, এটা কিন্তু আমার বাবুর রান্না। আমরা এখন ছাদে যাচ্ছি,
ছাদের ভিউটা জাস্ট অসাম। আমরা এখন ছাদে আসলাম, আমাদের ছাদে একটু কাজ হচ্ছে, তো তার জন্য ছাদে কাজ হচ্ছে, পাইপ দেওয়া হচ্ছে ছাদের মধ্যে, নিচে জল পড়ছে, তো তার জন্য রাস্তাতে প্রবলেম হচ্ছে, ছাদে একটা পাইপের কাজ হচ্ছে। আর এই দেখো আমাদের ছাদ থেকে আমাদের বাড়ির ভিউ, দেখো কি করছে, দেখো শাশুড়ি ঘর। আর পেছন দিকে গাছ, এটা পুরোটা আমাদের বাড়ি। আর এদিকে দেখো দুজনকে কি করছে, আমাদের ছাদ থেকে ভিউটা দেখো কত সুন্দর। এই যে আমার বাবুকে দেখো পূজা করছে। আর এই যে আমাদের ছাদ থেকে মেইন রোড, এই যে দেখতে পাচ্ছ মেইন রোড, এই যে গাড়ি যাচ্ছে, এই যে মেইন রোড গাড়ি যাচ্ছে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আবার এই বাড়িটা পুরোটাই PW আমাদের। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এটাই শেষ মেইন রোড, তারপরে এটা পুরোটা এখান থেকে পুরোটাই PW, নালে এই রাস্তাটা পুরোটা ফাঁকা হতো। ওদের যেমন আছে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু PW-র উপরে আছে, ওদের পুরো ফাঁকা। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে বেরিয়েই নর্মাল দেখাচ্ছি, এই যে এটা নিয়ে পরে একবার ভিডিও বানাবো।